কুষ্টিয়ায় করোনার আগ্রাসনে স্থবির হওয়ায় স্কুল কলেজের কোমলমতি শিশু কিশোররা ফ্রি ফায়ার আর পাবজি গেমসে আসক্ত হয়ে পড়েছে। শহরের বিভিন্ন পাড়া মহল্লায় দলে দলে বসে এখন মোবাইলে ভিডিও গেমস খেলায় ব্যস্ত শিশু কিশোররা, তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অভিভাবকরা। কুষ্টিয়া থেকে আরো জানাচ্ছেন সহকর্মী এম লিটনুজ্জামান। কুষ্টিয়ার বেশিরভাগ শিশু কিশোর মোবাইল ফোন, কম্পিউটার আর ইন্টারনেটের সাথে বসবাস, অন্যদিকে আগ্রহ হারাচ্ছে পড়ালেখায়। করোনাকালীন সময়ে ভার্চুয়ালি ক্লাস করার জন্য শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নামি দামি ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন, আর এই ফোনেই এখন ফ্রি ফায়ার আর পাবজি গেমসে আটকা পড়েছে তাদের বর্ণিল শৈশব। আমরা এই গেমটা খেলি কারণ মনে করেন আমরা যদি মাঠে এখন খেলবো সেই স্পেসটা কিন্তু এখন আর নেই। করোনাকালীন সময়ের কারণে স্কুল কলেজ বন্ধ আছে বলে এখন আমরা সবাই একসাথে গেম খেলে করি। অভিভাবক হিসেবে আমরা চরমভাবে উদ্বিগ্ন, এটা সরকারের নজরদারিতে আনা দরকার। আমরা অভিভাবকরা খুব সংকীর্ণতার ভিতরে আছি এবং আমরা চিন্তা করতেছি এভাবে যদি চলতে থাকে বাচ্চারা মেধাশূন্য হয়ে পড়বে। দীর্ঘ সময় ফ্রি ফায়ার পাবজি গেমস আসক্তর কারণে পারিবারিক অশান্তি ও তাদের মানসিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, অন্যদিকে ক্ষুধামন্দা ও দৃষ্টিশক্তি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন শিশু বিশেষজ্ঞরা। লেখাপড়ার পারফরমেন্স নষ্ট হয়, তাদের একাগ্রতা বা মনোযোগের যে বিষয়টা থাকে লেখাপড়ার থেকে ডাইভার্ট হয়ে চলে যাওয়া হচ্ছে, তাদের ইন্টারনেটে বিভিন্ন গেমিংয়ের প্রতি তাদের মনোযোগটা ওদিকে চলে যায় এবং এটা একটা পারিবারিক অশান্তি সবসময় বিরাজমান থাকে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংসের পাশাপাশি এই গেমস একদিকে যেমন বিপদগামী করেছে, অন্যদিকে সামাজিক অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা দেখছেন সচেতন মহল। এম লিটনুজ্জামান, বাংলা টিভি, কুষ্টিয়া। ব্রাহ্মণবাড়িয়ায় সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের 9 সদস্যকে আটক করেছে পুলিশ। গতরাত থেকে রোববার সকাল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, সম্প্রতি চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারের সময় আটককৃত এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যে সদর উপজেলার সুলতানপুর ও মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ 9 জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ প্রায় 3 লাখ টাকা এবং 4টি ওয়াটার পাম্প জব্দ করা হয়েছে। ঝিনাইদহের হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবায় মানোন্নয়ন ও আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এই কর্মসূচির আয়োজন করে করোনা স্কোয়াড নামের একটি সংগঠন। জেলার হাসপাতালগুলোতে আইসিইউ না থাকায় করোনা ও অন্যান্য রোগে আক্রান্ত মুমূর্ষু রোগীদের বাইরে পাঠানো হচ্ছে, এতে বাড়ছে মৃত্যুহার। তাই দ্রুত হাসপাতালের মানোন্নয়ন সহ আইসিইউ স্থাপনের দাবি জানান বক্তারা। এই আন্দোলন